আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিয়াসাত আজিম। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আম্বার আইটি প্রেজেন্স আমার আজকের ডিসকাশন। আম্বার আইটি সারা দেশে দিচ্ছি আপনাদেরকে ফ্রি কানেকশন চার্জ, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রোমো কোড ইউজ করলে, ব্যবহার করলে 10% এক্সট্রা ডিসকাউন্ট। যে আলোচনাটা করতে চাই এবং যে আলোচনায় আসলে কোনো ডিসকাউন্ট দেওয়ার সুযোগ নেই, যে আলোচনাটা একদমই এই মুহূর্তে অনেক বেশি বার্নিং, সেই আলোচনার মূল বিষয়টাই হচ্ছে চান্ডিকা হাথুরু সিং এ বাংলাদেশ দলের হেড কোচ। বাংলাদেশ দলের অতি সাম্প্রতিক সময় যদি পারফরমেন্স আমরা লক্ষ্য করি, বাংলাদেশ দল যেভাবে সময়ে সময়ে আন্ডার দ্য কোচিং অফ চান্ডিকা হাথুরু সিং এ বাজে ফলাফল এক্সপেরিয়েন্স করেছে, আন্ডার দ্য কোচিং অফ হাথুরু সিং এ বাংলাদেশ অলমোস্ট তাদের ব্যাক টু ব্যাক সেকেন্ড ওয়ার্ল্ড কাপে খারাপ করার দ্বার প্রান্তে রয়েছে। প্রিপারেশন ওয়াইজ, টিম সিলেকশন ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশ দলকে নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইন আ ডিসিশন যে এই বিশ্বকাপের ফলাফলের উপর ভিত্তি করে, মানে তার চুক্তি যতদিনই থাক না কেন, আবারও বলছি চান্ডিকা হাথুরু সিং এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি 2025 সালের পর যতদিনই থাক না কেন, এই বিশ্বকাপে, চলতি বিশ্বকাপে, যে বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে, যে বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল মিশন শুরু হবে শ্রীলঙ্কার এগেনস্টে, হাথুরু সিং এর দেশের এগেনস্টে, যে বিশ্বকাপে বাংলাদেশের অপর তিন অপোনেন্ট শ্রীলঙ্কা বাদ দিলে সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস আর নেপাল, সেখানটায় বাংলাদেশ যদি টপ এইটে কোয়ালিফাই করতে না পারে, নীতিগত একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে রেখেছে টু স্যাক দিস লঙ্কান কোচ। ইয়াস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু কিছু ব্যাপারে, কিছু কিছু ইস্যুতে অনেক বেশি বিরক্ত, এবং সেই বিরক্তির মূল কারণটাই হচ্ছে দলে বিভেদ, ড্রেসিং রুমে অস্থিরতা, ক্রিকেটারদের মনোবল কমে যাওয়া। যেই ক্রিকেটাররা একটা সময় পারফর্ম করছিলেন প্রপারলি, সেই ক্রিকেটাররা প্রপার পারফরমেন্স করতে না পারা, দলের ব্যাটিং অর্ডারে অযাচিত ওলট পালট, টিম সিলেকশনে যে ধরনের নাক গলানো হয়, ইনভলভমেন্ট দেখানো হয়, পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত হাথুরু সিং এর জন্য ব্যাকফায়ার করেছে। কোন জায়গাটায় ক্রিকেট বোর্ড নানা সময়ে বছরের পর বছর ধরে আসলে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে, কিন্তু অতি সম্প্রতি যে অস্থিরতাগুলো তৈরি হয়েছে, তামিম ইকবালকে কেন্দ্র করে যে অস্থিরতা শুরুটা হয়েছিল, এরপর সেই পার্টিকুলার বিশ্বকাপে, যে বিশ্বকাপে তামিমের ক্যাপ্টেন্সি করার কথা ছিল, বাংলাদেশ ভালো করতে পারলেন না, চান্ডিকা হাথুরু সিং দায় নিতে চাললেন না, ছয় মাসের প্রিপারেশনে একটা দল ভালো করে ফেলবে, ছয় মাসের প্রিপারেশনে একটা দলকে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে ভালো করানো সম্ভব সেটা তিনি বিশ্বাস করতে চাইলেন না, অ্যানাউন্স করলেন যে নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা হবে, যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইউএস এন্ড ওয়েস্ট ইন্ডিজের টি-20 ফরম্যাটে খেলবে, সেখানটাই তিনি দায়িত্ব নিতে চান, দায়িত্ব পালন করতে চান। সেই বিশ্বকাপে বাংলাদেশ মূল লড়াই শুরুর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, নেপালের নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগে এমন একটা অবস্থায় পড়েছে যেখান থেকে পৃথিবীর কেউই আত্মবিশ্বাসী হতে পারছে না বাংলাদেশ দল আসলে কি টপ এইটে যেতে পারে কিনা। আমাদের খেয়াল করি পারফরমেন্স ওয়াইজ গেল কয়েকটা সিরিজ, গেল কয়েকটা টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরমেন্স সবচেয়ে সিগনিফিকেন্টলি নিচে নেমেছে ইউএস এর বিপক্ষে। এই মুহূর্তে আমি রয়েছি ইউএসএতে, ইউএস এর বিপক্ষে বাংলাদেশ দল যেভাবে খারাপ ক্রিকেট খেলেছে, ইউএস এর বিপক্ষে বাংলাদেশ যেভাবে সিরিজ হেরেছে, ইউএস এর বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক যে অধ্যায় রচিত হয়েছে সেটা থেকে টিম টাইগার্স এখন পর্যন্ত বের হতে পারেনি। সবশেষে পরাজয় ইন্ডিয়ার এগেনস্টে, এবং যেই পরাজয়ের পরবর্তী সময়ে ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে আলোচনা হয়েছে, চান্ডিকা হাথুরু সিং যদি এভাবেই দলকে পরিচালনা করেন, 120 বলে 122 রান যদি একটা দলের করার এবিলিটি হয়, এবং সেই দলের টপ অর্ডার যদি বারবার ফেল করেন, ফেলিওরদেরকে বারবার চান্স দেওয়ার ব্যাপারে তিনি যদি উচ্চকণ্ঠ থাকেন, এবং ফাইনালি তাকে এই ফ্রিডম দেওয়ার পর বাংলাদেশ যদি কাঙ্ক্ষিত রেজাল্টটা না পায়, চুক্তি যতদিনই হোক না কেন, চান্ডিকা হাথুরু সিং উইল নট বি দ্য পার্ট ফর বাংলাদেশ টিম আফটার দিস ওয়ার্ল্ড কাপ। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের ম্যাচটা খেলেছে, সেই ম্যাচকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে ব্যর্থ ক্রিকেটারদেরকে তিনি যেভাবে ব্যাক করেছেন, ব্যর্থ ক্রিকেটারদেরকে ব্যাক করতে গিয়ে যারা পাইপলাইনে প্রপারলি ছিলেন, যাদেরকে নিয়ে পরিকল্পনা ছিল, তাদেরকে যেভাবে ছেড়ে ফেলেছেন, এবং এই বিশ্বকাপে আসার পরেও যেভাবে তিনি এক্সপেরিমেন্ট চালিয়েছেন। আমি যদি খেয়াল করি যে লিটনকে খেলাতে গিয়ে তানজিদ তামিমকে ইউএস এর বিপক্ষে বাদ দেওয়া হয়েছে, শরীফুল ইসলামের ইঞ্জুরির খবর আমরা কম বেশি সবাই জানি, হাসান মাহমুদকে দলভুক্ত করা হয়েছিল কিন্তু সেই হাসান মাহমুদকে একটা মাত্র ম্যাচ খেলতে দেওয়া হয়েছে, মানে একজন ক্রিকেটার যে কোনো মুহূর্তে
আপনার দলে ঢুকে যেতে পারে, যেহেতু তাসকিন আহমেদের ইনজুরি রয়েছে, অন্য আরেকজন পেসার ইনজুরি হলে হাসান মাহমুদ তিনি নকিং এট দ্য ডোর, কিন্তু তাকে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। এই সিচুয়েশনস গুলো কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অন্তত যারা এই মুহূর্তে খুব করে রেজাল্টটা চাচ্ছেন, অন্তত যারা এই মুহূর্তে সমালোচনা থেকে বের হতে চাচ্ছেন, এক্সপেক্ট করে না, করছিল না। জানিকা হাতুর সিং আসলে কাউকে মানেন না, তিনি তার মতো করে সিদ্ধান্ত গুলোকে মেক করেন, এবং এই সিদ্ধান্ত মেক করতে গিয়ে অনেক ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা নাজমুল হাসান পাপন এবং চান্ডিকা হাতুরু সিং এই যে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। কদিন আগে নাজমুল হাসান পাপন স্পষ্টভাবে একটা কথা বলে দিয়েছেন যে সাকিব আল হাসানের ব্যাটিং অর্ডারটা 5, নাজমুল হাসান পাপন টপ 5-6 এ কারা ব্যাট করবেন সেই অর্ডারটাও বলে দিয়েছেন। এটাতেও হেড কোচ চান্ডিকা হাতুরু সিং এর কনভিন্স না। সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেখানটা তৈরি হয়েছে যে অনেকটাই বাংলাদেশ কোচিং স্টাফদেরকে নিয়োগ দিয়েছে হেড কোচের সাথে আলোচনা করে তার পছন্দে। লিটন কুমার দাস যেভাবে ইনকামিং বলে প্রতিদিন আউট হচ্ছেন, প্রতি ম্যাচেই আউট হচ্ছেন, এই সমস্যার সমাধান লিটনের কাছে যদি থাকতো তাহলে তিনি আউট হতেন না। এই সমস্যার সমাধান যারা দিবে চান্ডিকা হাতুরু সিং এর সেই কোচিং স্টাফরা, তারা কি করছে, এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা ব্যয় করছে, বাট দ্য রেজাল্ট ইজ এ বিগ জিরো, এটা তো কোনোভাবে এক্সপেক্টেড না। লিটন কুমার দাসকে নিয়ে আপনি খেলানোর পর খেলাচ্ছেন, ম্যাচের পর ম্যাচ সুযোগ দিচ্ছেন, অন্য ক্রিকেটারকে বসিয়ে রাখছেন, নো প্রবলেম, কিন্তু যেই জায়গাটায় লিটনের দুর্বলতা, যে জায়গাটায় দুর্বলতা শুধু লিটন কিংবা সাধারণ সমর্থক সাংবাদিক ক্রিকেট বোর্ডের কর্তা তারা না, পুরো বিশ্ব ক্রিকেটটা যারা ফলো করে, যারা অপোনেন্ট হিসেবে বাংলাদেশে রয়েছে কিংবা নেই, তারাও জানে যে ইনকামিং বল লিটন কুমার দাস খেলতে পারছেন না। হর্ষদীপ সিং তার ভেরি ফার্স্ট বলটা ঠিক সেরকম ভাবেই করেছিলেন যেরকম বলটা লিটন খেলতে পারেন না। তাহলে এতগুলো পক্ষ যদি একজন ক্রিকেটারের দুর্বলতম জায়গাটা জানে, যাদেরকে কোটি কোটি টাকা ব্যয় প্রতি মাসে স্যালারি ড্র করছেন যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতন থেকে, সেই পার্টিকুলার কোচিং স্টাফরা যারা সমস্যার সমাধানের জন্য এখানটায় নিয়োগ প্রাপ্ত হয়েছেন, তারা কিছুই জানেন না। এটা কি এক্সপেক্টেড? এক্সপেক্টেড না। নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন বানানোর ক্ষেত্রে চান্ডিকা হাতুরু সিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা প্রচন্ড প্রেসার ক্রিয়েট করেছিলেন। কিভাবে সেই প্রেসারটা ক্রিয়েট হয়েছিল এটা খুব একটা ইন্টারেস্টিং স্টোরি। আমরা যদি খেয়াল করে দেখি, নাজমুল শান্ত তিনি যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন, ঠিক সেই সময়টায় সিরিজ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, ওই যে থাকে না যে দুই দলের ক্যাপ্টেন কোচরা কথাটা বলে, বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে সাগর মহাসাগর নদী শাখা নদী উপনদীর দূরত্বের একটা দেশে তিনি ঘোষণা করে দিলেন শান্তকে দীর্ঘমেয়াদে 3 ফরম্যাটে ক্যাপ্টেন করা উচিত, দিস শুড বি অ্যানাউন্সড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার দ্য বোর্ড মিটিং। এটা অ্যানাউন্স করতে পারে নাজমুল হাসান পাপন কিংবা ক্রিকেট অপারেশন, চান্ডিকা হাতুরু সিং সেই কাজটা করেছেন, বিসিবির উপর একটা প্রচন্ড প্রেশার ক্রিয়েট হলো। সাইফউদ্দিন মিরাজ ইস্যুতে কোচের পছন্দ অপছন্দ নিয়ে যে ধরনের বিতর্ক আলোচনা হয়েছে, বিব্রত হয়েছে দিন শেষে ক্রিকেট বোর্ড বিসিবি। আফিফ হোসেনকে সাইজ করার জন্য, আফিফ হোসেনের ক্যারিয়ারটাকে আসলে ভঙ্গুর করে দেওয়ার জন্য এমন একটা সিচুয়েশনে তিনি ফেলেছেন আফিফ হোসেনকে, এই ক্রিকেটারের কনফিডেন্স খুঁজে পাচ্ছেন না। চান্ডিকা হাতুরু সিং প্লে এ বিগ রোল, একটা বিশ্বকাপ, যে বিশ্বকাপে বাংলাদেশে এবার দারুণ একটা ফল করার কথা ছিল, সেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ পারেনি। অপর বিশ্বকাপ, যে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটা সময় ইংল্যান্ডের মতো পরাশক্তিকে টি-20তে হোয়াইট ওয়াশ করেছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছিল, বাংলাদেশ সেই দলটাই এখন ইউএস এর সাথে পারে না, 120 বলে 122 রানে বেশি করতে পারে না, টপ অর্ডার পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 27 রানে বেশি করতে পারে না, কোনটাই এক্সপেক্টেড না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ফল চায় এই বিশ্বকাপে সেই কাঙ্ক্ষিত ফল হাতুরু সিং এ যদি এনে দিতে না পারেন, তার চুক্তি শেষ হওয়ার আগেই বিসিবি দেয়ার ইন এ ডিসিশন টু স্যাক হিম। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।